দেখছেন এই মুহূর্তে এমএস স্পেশাল নিউজ। আজ চোখ রাখবো দেশ ও রাজ্যের বাছাই করা বড় দশটি খবরে। খবরগুলি গুরুত্বপূর্ণ হবে, অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। চ্যানেলে নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন, লাইক বাটনে ক্লিক করে একটি লাইক করে দিবেন। শুরুতেই চোখ রাখবো গুরুত্বপূর্ণ খবরে। এবার কি বাংলাদেশেও তৃণমূল? দলে দলে যোগ দেওয়ার আহ্বান জানিয়ে এলাকায় পড়ল পোস্টার। বাংলাদেশের বিভিন্ন এলাকায় পড়ল পোস্টার। ভারতের গণতন্ত্রের ইতিহাসে অন্যতম সফল রাজনৈতিক দল তৃণমূল কংগ্রেস। নেত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের জনপ্রিয়তাও ভালোই। রাজ্যের গণ্ডি পেরিয়ে ধীরে ধীরে গোটা দেশেই ভিত মজবুত করার চেষ্টা করছে এই জোড়াফুল শিবির। এবার কি দেশের গণ্ডি টপকে বাংলাদেশও কি পা রাখতে চলেছে তৃণমূল? সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট ভাইরাল হয়েছে, যেখানে একটি পোস্টারে লেখা হয়েছে বাংলাদেশের তৃণমূল পার্টি। দলের মহাসচিব হিসেবে নাম রয়েছে হাসান খালেদ তলুকদারের নাম এবং চেয়ারপারসন জুলিয়া আক্তারের নাম। ওই পোস্টারের আরও লেখা, বাংলাদেশ তৃণমূল পার্টি জনগণের ন্যায্য দাবি আদায়ের পার্টি, গণতান্ত্রিক অধিকার আদায়ের লক্ষ্যে বাংলাদেশ তৃণমূল পার্টিতে যোগ দিন। স্বাভাবিকভাবে অনেকের মনেই প্রশ্ন উঠছে এই দল নিয়ে। জানা গিয়েছে চলতি বছরের 22 জানুয়ারি বাংলাদেশের জাতীয় প্রেস ক্লাবের মাওলানা মোহাম্মদ আকরাম খা হলো মিলনায়তনের আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করে বাংলাদেশের তৃণমূল পার্টি। এই দলের স্লোগান জয় বাংলাদেশ জয় তৃণমূল পার্টি। দলের চেয়ারপারসন জুলিয়া আক্তার, সাংগঠনিক সম্পাদক এস কে কামরুল ইসলাম এবং মহাসচিব হাসান খালেদ তালুকদার। শুধুমাত্র তৃণমূল শব্দে মিল থাকলেও তা আগাগোড়া বাংলাদেশের একটি ভিন্ন রাজনৈতিক দল এবং তৃণমূল কংগ্রেসের সঙ্গে তার কোনো যোগাযোগ নেই। বাংলাদেশের জাতীয় নির্বাচন আগামী বছরের শেষ দিকে বা 2024 সালের শুরুতেই অনুষ্ঠিত হতে চলেছে বলে খবর। নির্বাচন কমিশন সচিবালয়ের অডিটোরিয়ামের জেলাশাসক ও পুলিশ সুপারদের সঙ্গে বৈঠকের পর বাংলাদেশের প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুর আউয়াল জানান, 2023 সালের শেষ দিকে বা 2024 সালের শুরুতেই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচিত অনুষ্ঠিত হতে চলেছে। সবচেয়ে বড় খবর, ইস্তফা দিলেন তৃণমূল নেত্রী। তৃণমূলের সব পদ থেকে ইস্তফা দিলেন ঝালদা পুরসভা 3 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শীলা চট্টোপাধ্যায়, যিনি নির্দল হিসেবে ভোটে দাঁড়িয়ে জিতেছিলেন এবং পরে তৃণমূলে যোগ দিয়েছিলেন। পরে শীলা চট্টোপাধ্যায়কে টাউন সভাপতি করেছিলেন তৃণমূল। ইতিমধ্যে ঝালদা পুরসভার চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব করা হয়েছে। সেই বিতর্কের মধ্যেই তৃণমূল সব পদ থেকে নেত্রী শীলা চট্টোপাধ্যায়ের ইস্তফা নতুন রাজনৈতিক সমীকরণে জন্ম দিয়েছে। তবে আগামী দিনে শীলা চট্টোপাধ্যায় কী করতে চলেছেন তার দিকে নজর রাখছে সকলে, কারণ তিনি সেখানকার দাপুটে নেত্রী। একাই বিজেপি ও তৃণমূলের বিরুদ্ধে লড়ে নির্দল প্রার্থী হিসেবে জয়লাভ করেছিলেন, ফলে তার ইস্তফার গুরুত্ব অনেক। তবে অনেকেই মনে করছেন তিনি বিজেপিতে যোগদান করতে পারেন, আর তারই সাথে কয়েকজন তৃণমূল নেতাও বিজেপিতে যোগদান করতে পারেন, এমনটাই জানা গিয়েছে। বিজেপির সভাপতি পদ থেকে সুকান্তর অপসারণ নিশ্চিত। শুভেন্দুর সভাপতি হওয়ার পথে এখন মূল কাটা আরএসএস। শুভেন্দু অধিকারী সভাপতি হওয়ার পথে মূল কাটা এখন কেশব ভবন। আরএসএস চাইছে আদি বিজেপির কাউকে সভাপতি করা হোক, কোনো দল বদলু বা তৎকাল বিজেপির কেউ রাজ্য সভাপতির পদে বসুক তা চাইছে না কেশব ভবন। দিল্লি অবশ্য শুভেন্দু অধিকারীকেই রাজ্য সভাপতি করার ক্ষেত্রে সবুজ সংকেত দিয়েছে বিজেপি। সুকান্ত মজুমদারকে বিজেপি রাজ্য সভাপতি পদে রাখতে চায় না দিল্লির শীর্ষ নেতৃত্ব। কিন্তু শুভেন্দুর ক্ষেত্রে আরএসএস আবার নারাজ হলেও শুভেন্দুর বিকল্প কোনো নামও দিল্লিকে দিতে পারছে না কেশব ভবন। দিলীপ শিবিরও চাইছে সভাপতি বদল হলে সেখানে আদি বিজেপির কেউ বসুক, গেরুয়া শিবির সূত্রের এমনই খবর। কাজেই শুভেন্দুকে সভাপতি পদে বসাতে কেশব ভবন রাজি না থাকায় রাজ্যে দলের কাণ্ডারি বদলের প্রক্রিয়াটা কিছু জটিল হয়ে রয়েছে। যদিও এখনও পর্যন্ত যা খবর, দিল্লি শুভেন্দুকে অধিকারীকেই চাইছে, ফলে নিশ্চিত অপসারণের মুখে রয়েছেন সুকান্ত মজুমদার। তার পদে এগিয়ে রয়েছেন শুভেন্দু অধিকারী। অমিত শাহের ডাকা, চিন্তন বৈঠকে যাবেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ফের সংঘাত কেন্দ্র রাজ্যের। রাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রীদের নিয়ে অমিত শাহর দুদিনের বৈঠকে যোগ দেবেন না পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
হরিয়ানার সুরজকুণ্ডে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দুই দিনের নিরাপত্তা বিষয়ক বৈঠক ডেকেছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই রাজ্যের স্বরাষ্ট্র দপ্তরের প্রধানও বটে। পশ্চিমবঙ্গ সরকারের এক উচ্চ পদস্থ আধিকারিক সূত্রের খবর, শুধু মমতা নন, স্বরাষ্ট্র সচিব বিপি গোপালিকা বা ডিজিপি মনোজ মাল্যব্যকে পাঠানো হবে না। তবে বৃহস্পতিবার থেকে চিন্তন শিবিরে যোগ দেবেন রাজ্য পুলিশের অ্যাডিশনাল ডিজি হোমগার্ড নীরজ কুমার সিং। নতুন দিল্লির পশ্চিমবঙ্গে আবাসিক কমিশনার রামদাস মিনাও এই বৈঠকে যোগ দেবেন। ওই কর্মকর্তা সংবাদ সংস্থা পিটিআইকে জানিয়েছে, এখন উৎসবের সময় এবং বেশ কিছু অনুষ্ঠান রয়েছে। বৃহস্পতিবার ভাইফোঁটা এবং শীঘ্রই ছট পুজো রয়েছে। মুখ্যমন্ত্রীর পক্ষে এই সময় রাজ্য ছেড়ে যাওয়া সম্ভব নয়। একই কারণে স্বরাষ্ট্র সচিব এবং ডিজিপিরও চিন্তন শিবিরে অংশ নিতে পারবেন না। সাইবার ক্রাইমের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করার জন্য গোটা দেশে একটি নির্দিষ্ট নীতি অনুসরণ করা, ফৌজদারি বিচার ব্যবস্থায় তথ্য প্রযুক্তির ব্যবহার বাড়ান, মহিলাদের সুরক্ষা, উপকূলীয় সুরক্ষা ও অন্যান্য অভ্যন্তরীণ সুরক্ষা বিষয়গুলি নিয়ে আলোচনা করা এই বৈঠকের মূল আলোচ্য বিষয়। 27 ও 28 অক্টোবর এই বৈঠকে অনুষ্ঠিত হচ্ছে। শোকের ছায়া টলির পাড়ায়। কিছুক্ষণ আগেই মারা গেলেন ভারতের জনপ্রিয় পরিচালক। তো বন্ধুগণ, কোন পরিচালক মারা গেলেন, তার নাম কি, তার বর্তমানে বয়স কত হয়েছিল, তিনি কোন কোন সিনেমায় অভিনয় করেছেন, বিস্তারিত তথ্য জানতে হলে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। চ্যানেলে নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে ওয়াল নোটিফিকেশান অন করে রাখবেন, লাইক বাটনে ক্লিক করে একটি লাইক করে দিবেন। উৎসবের মরশুম কাটতে না কাটতেই টলি পাড়ায় ফের শোকের ছায়া। চিরতরে বিদায় নিলেন চিত্র নাট্যকার তথা পরিচালক সুদীপ্ত চট্টোপাধ্যায়। এই মুহূর্তে টলি পাড়ার কাজ করা তাবড় তাবড় পরিচালকদের মধ্যে গুণী মানুষ ছিলেন তিনি, প্রয়াত সুদীপ্ত চট্টোপাধ্যায়। টলি পাড়ার তার রয়েছে যথেষ্ট সুখ্যাতি। সেই জন্যেই পরিচালক ইন্দ্রদীপ দাশগুপ্ত লিখেন, মনি ছাড়া শূন্য লাগে, খুব মিস করব সুদীপ্ত দা। জানা যায় ঘুমের মধ্যেই বিদায় নেন পরিচালক, ঘুমের মধ্যেই ঘুমের দেশে চলে গেলেন তিনি। তাই তার মৃত্যুতে শোক স্তব্ধ গোটা শিল্পমহল। একদা ইংরেজি ডিপার্টমেন্টের একমাত্র পুরুষ ছিলেন সুদীপ্ত। টলিউডে কাজ করতে করতে চলে যান মুম্বাই। কাজ করেন পরমব্রত, কোয়েল মল্লিক সহ বলিউডের রবীনা টন্ডন, অনুপম খেরের সঙ্গে। আরও একাধিক সিনেমায় কাজ করেছেন তিনি। শুধু সিনেমা নয়, একটা সময় খাস খবরের মতন সংবাদ উপস্থাপনা দায়িত্বে ছিলেন তিনি। সেই সময়ে অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তীর উপর যথেষ্ট নির্ভরশীল ছিলেন পরিচালক, রীতিমতো ডেকে এনে সংবাদ পাঠের দায়িত্ব নেন। সেই কাহিনী অভিনেত্রী নিজে তুলে ধরেছেন তার সোশ্যাল মিডিয়ায় পেজে। আজ তাই প্রয়াত পরিচালকের জন্য মাথা নুয়ে সম্মান জানিয়ে বলেন, আজ সুদীপ্ত দা হিস্টোরি হয়ে গেলেন, রেস্ট ইন পেস সুদীপ্ত দা, একটু যদি সামলে চলতেন। কিছুক্ষণ আগেই ঘটল যাত্রী বোঝাই ভয়াবহ ট্রেন দুর্ঘটনা। তো বন্ধুগণ, কোথায় ঘটল এই ট্রেন দুর্ঘটনা, কিভাবে ঘটল, কতটা ক্ষয়ক্ষতি হয়েছে, সেখানকার বর্তমানে পরিস্থিতি কেমন রয়েছে, বিস্তারিত তথ্য জানতে হলে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। চ্যানেলে নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে ওয়াল নোটিফিকেশান অন করে রাখবেন, লাইক বাটনে ক্লিক করে একটি লাইক করে দিবেন। বুধবার সকালে একটি বড় দুর্ঘটনা ঘটেছে ধানবাদ বিভাগের কোডারমাই। কোডারমা এবং মানপুর রেলওয়ে সেকশনের মধ্যে গুরুপা স্টেশনে একটি কয়লাবোঝাই পণ্যবাহী ট্রেনের 53টি বগি লাইনচ্যুত হয়েছে। সকাল 6:24 এই ঘটনা ঘটে। ইস্ট সেন্ট্রাল রেলওয়ে জানিয়েছে এই ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ট্রেনটি কয়লাবোঝাই ছিল, বগি লাইনচ্যুত হওয়ার কারণে 50টিরও বেশি ওয়াগন সম্পূর্ণরূপে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং কয়েকটি ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। যদিও অনেক বাক্স একে অপরের উপরে উঠে গেছে। বলা হচ্ছে হাওড়া নিউ দিল্লি গ্র্যান্ড কার্ড রেলওয়ে সেকশনের গুরুপা স্টেশনের কাছে মাল ট্রেনের ইঞ্জিন ব্রেক ফেল করার কারণে এই দুর্ঘটনা ঘটেছে। এই ঘটনায় লোকো পাইলট ও গার্ড সম্পূর্ণভাবে নিরাপদ। ঘটনার পর কয়লাবোঝাই সব ওয়াগন রেললাইনের উপর ছড়িয়ে পড়ে। দুর্ঘটনার সময় এমন বিকট শব্দ হয় যে আশপাশের গ্রামবাসী রেললাইনের দিকে ছুটে যায়। এই ঘটনায় রেলওয়ের ট্র্যাকশন খুঁটি ও তারও ছিঁড়ে গেছে। দুর্ঘটনার পর রেল প্রশাসন ত্রাণ ও উদ্ধার কাজে নিয়োজিত রয়েছে। অন্যদিকে নয়াদিল্লি হাওড়া
গ্র্যান্ড কার্ড রেল লাইনের গয়া ধানবাদ স্টেশনের মধ্যে রেল চলাচল সম্পূর্ণভাবে ব্যাহত হয়েছে। অন্যদিকে নয়াদিল্লি হাওড়া গ্র্যান্ড কার্ড রেল লাইনের গয়া ধানবাদ স্টেশনের মধ্যে রেল চলাচল সম্পূর্ণভাবে ব্যাহত হয়েছে। ধানবাদ রেলওয়ে বিভাগ থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী পণ্য ট্রেনের 53টি বগি লাইনচ্যুত হয়েছে। এই বিষয়ে ধানবাদ গোমো এবং গয়া থেকে দুর্ঘটনা ত্রাণবাহী যান এবং অফিসারদের দল ঘটনাস্থলে পাঠানো হচ্ছে।